টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় গণশুনানি শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই শুনানি চলছে। সকাল 11:30 প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া শুরু করে তদন্ত কমিটি। গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভের শামলাপুর এলাকার চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ 7 জনকে আসামি করে মামলা করেন সিনহার বোন।